ঐতিহাসিক ইসলামের সভাবের আজ তৃতীয় দিন এবং দেখতে পাচ্ছি আমরা তহা সিদ্দিকী সাহেব প্রতিদিনের মতো আজকেও খেদমতে রয়েছেন, যারা এসছেন মেহমান। আজকে হুজুর তৃতীয় দিন কি বলবেন? দেখছি পাচ্ছি আজকেও লক্ষ লক্ষ মানুষের সমাগম। মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইসলামের সব এই প্রতিষ্ঠিত ইসলামের সবে আজকে শেষ দিন। লক্ষ লক্ষ মানুষ এই তিন দিন ধরে যাতায়াত করছে, আজকে মানুষ পা ফেলবে সে জায়গা পাচ্ছে তার দেখতে পাচ্ছে। ফুরসুনা শরীফে তিন দিন ধরে মানুষ এসেছে, দুজন দাদা হুজুর পাঁচ হুজুর জেলার মাদারজাত করেছেন, তার আওলাদদের মাদারজাত করেছেন, গঞ্জে সহাদা হুজুরের মাদারজাত করেছেন, শহীদ আল আল্লাহ অলিদের মাদারজাত করেছেন। আর আমার সবচেয়ে দাবি ছিল এখানে থাকবে সারা জীবন, ঈশ্বর সাহেব আসবেন, পাঁচ চক্র নামাজটা জামাতে আদায় করবেন। শুধু এখানে নয়, প্রত্যেকটা মানুষের কাছে একটাই বার্তা দিচ্ছি, আপনার পাঁচ চক্র নামাজ পড়বেন, নিজে পড়বেন, ছেলে মেয়েকে পড়াবেন, আহলিয়াকে পড়াবেন এবং আপনার পাড়া প্রতিবেশী পাঁচ চক্র নামাজ পড়াবেন। ফুরফুরা শরীফে অবরোধে মানুষ এসেছে, আমরা দাদা হুজুরের মেহমান হিসাবে যতটা খেদমত করতে পারছি আল্লাহ করাচ্ছেন করছি। তো যেভাবে খেদমত করার দরকার আছে আমরা সেইভাবে খেদমত করতে পারছি না, কারণ আমি এই ফুটবল দাবাসের নতুন বাড়িতে তিন দিন ঈশ্বর উপলক্ষে করে প্রায় এক কোটি টাকা খরচা করেছি, এক কোটি টাকার উপরে খরচা করেছি আল্লাহ করিয়েছে। তো ব্যক্তিগতভাবে এবং আমার খেদমতে যদি কোনো মানুষ কষ্ট পায় দুঃখ পায় আল্লাহ আস্তে মাফ করে দেবেন। এবং এই ঈশ্বর সাহেব উপলক্ষ করে অনেক মানুষ দাদা হুজুরের মেহমানদের জন্য আমার হাতে অনেক সাহায্য পাঠিয়েছে, আল্লাহ তালা যারা দোয়া চাই আল্লাহ তালা যেন সকলের দানকে কবুল করে দেন। যারা দাদা হুজুরের ঈশ্বর সাহেব এসেছে আল্লাহ সুন্দরভাবে নিয়ে এসেছেন, আল্লাহকে দোয়া চাই সুন্দরভাবে আল্লাহ বাড়ি ফিরে দেন, সকলের মনের আশাকে আল্লাহ পূরণ করে দেন। এবারে কেমন প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল? মানে এবারে প্রশাসনিক ব্যবস্থা এত সুন্দর আছে, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, প্রশাসনের মানুষগুলোকে ধন্যবাদ জানাবো, তারা যে এত কষ্ট করেছেন এত মেহনত করেছেন মানুষের জন্য, হ্যাঁ আমি ধন্যবাদ জানাবো। আবার সাধারণ মানুষ যারা এসেছেন তাদেরও বলবো আপনারা প্রশাসনের মানুষের জন্য সবসময় সহযোগিতা করে যাবেন। এবং এই বছর তো দেখলাম রেকর্ড ভিড়, মানে দু বছর করোনা ছিল তারপর মানুষ আরো স্বাচ্ছন্দ্য ফিরেছে, সেই কারণে আরো ভিড়টা উঠতে পেরেছে। না এটা হচ্ছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নিজে প্রতিটি ঈশ্বর সব, এটা যে আল্লাহ আল্লাহ তালা তারপরে কবুলিয়াতের ঈশ্বরের সব। দেখেন এই ঈশ্বরের সবে তবলি জামাত দেওবন্দে বেরেলি এখানে ফুরফুরা সব মানুষ এসেছে, হিন্দু মুসলিম সবাই এসেছে, এখানে ফুরফুরা শরীরকে ভালোবেসে দাদা হুজুরকে ভালোবেসে এসেছে। অতএব এই জলসা কবুলিয়াতের জলসা, আল্লাহ তালা যেন এই জলসাকে ওসিলা করে আমার সকল নাজাতের জারিয়া বানিয়ে দেয়। এই দোয়া চাই। কালকে সবাই ফিরবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা দাদা হুজুরের দরবার থেকে যারা এসেছেন ফিরছেন, আল্লাহ আপনাদের সকলের মনের আশা পূরণ করেন, আল্লাহ তালা তাদের দোয়া চাই, আল্লাহ সুন্দরভাবে বাড়ি ফিরে দেন, আর সকলের যেন আল্লাহ ইমানের সুখে যেন আল্লাহ মহৎ নসিব করেন এই দোয়া করে। বুঝতেই পারছেন আমরা কথা বলছিলাম পির্জা তহা সিদ্দিকী সাহেব, এবং তিনি আজকে তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন, সেদিনেও রয়েছেন খেদমত করছেন মেহমানদের। এভাবেই কিন্তু সম্পন্ন হলো এই ঐতিহাসিক ইসলামের সাহেবের শেষ দিন। এইচবি ইরান বাংলা।